আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি মোশারফ হোসেন কনক অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় নতুন মেশিনারি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি। আর আজকে দেখতেছেন ক্রিম সেপারেশন মেশিনের কালেকশন কত, আর এটি সম্পর্কে বিস্তারিত বলবে অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের প্রতিনিধি বিকবার রহমান ম্যানেজার। তো ভাই, আজকে তো দেখতেছি অনেকগুলো কোয়ান্টিটি। জি ভাই, আজকে অনেকগুলো পাঁচটা কোয়ালিটি মেশিন আছে। আগে তো 300 লিটার পর্যন্ত দেখছিলাম, আজকে আরও নতুন কিছু হয়তো জানতে পারবো। তো আমরা কি কোনটা থেকে শুরু করতে চাচ্ছি বলেন? ছোট থেকে শুরু করতে চাচ্ছি ভাই। আচ্ছা, ছোট থেকে বলুন। এটা হলো 60 লিটার একটা ইলেকট্রিক মেশিন। এটা ঘন্টা প্রোডাকশন দিয়ে আপনার 60 লিটার দিবে। সম্পূর্ণ ইলেকট্রিক বিদ্যুতে চলবে, সম্পূর্ণ ইলেকট্রিক বিদ্যুতে চলবে। এটা বাটি থাকবে 10টা, আর এটার বলে ধরবে আপনার 8 কেজি। 8 কেজি দুধ ধরবে, আর ঘন্টায় সেপারেট করবে কত? 60 লিটার। 60 লিটার দুধ সেপারেট করবে। জি। আচ্ছা ভাই, এগুলো কি SS না MS-এর? সম্পূর্ণ SS, কখনো জং ধরবে? ও, তাহলে তো সেটা বলতেছি, এটা যদি SS হয় তাহলে তো আর জং ধরবে না। কেউ যদি বিশ্বাস না হয় চেক করে নিতে পারো। চেক করে নিতে। আচ্ছা, এখানে আবার খোদাই করে লেখা দেখতেছি, এগুলো কোন দেশের? এগুলো সব ইন্ডিয়ান পারাস ব্র্যান্ডের। এগুলো ইন্ডিয়ান পারাস ব্র্যান্ডের? জি, অরিজিনাল তো একদম। জি জি। আচ্ছা, এরপরে কত? এটা হলো 160 লিটার ম্যানুয়াল। 160 লিটার ম্যানুয়াল? হ্যাঁ, ম্যানুয়াল মানে হাতে চলবে। এটা হাতে চলবে, এটার কোনো মোটর নাই? হ্যাঁ, এটার কোনো মোটর। আচ্ছা, এটাকে হাত দিয়ে ঘোরাইতে কি প্রচুর প্রেশার লাগে? না, হাত দিয়ে ঘোরাইতে তেমন প্রচুর প্রেশার লাগবে না। এটা শুধু যখন বাটি রানিং হয়ে যাবে তখন আপনার প্রেশার থাকবে না, আপনি শুধু হাত ধরে একটু কন্ট্রোলে রাখলেই হবে। আচ্ছা, এটার বলে ধরবে আপনার 25 লিটার। 25 লিটার? হ্যাঁ, একবারে আপনার 25 লিটার ধরবে। আচ্ছা, এর মধ্যে তেল দেখতেছি, কারণ কি? হ্যাঁ, যেগুলো আপনার ম্যানুয়াল বা হাতের কাজ থাকে সেগুলোতে তেল ব্যবহার করতে হয়। তেল ব্যবহার করতে হয়, তেলের অংশ থাকে যেগুলো, এই যে এটা, এটা তেলের অংশ থাকে, এটাতে তেল ব্যবহার করে দিতে হয় ঢাকনাটা খুলে, যখন আপনি মোটরে করবেন সেক্ষেত্রে আপনাকে হ্যান্ডেলটা খুলে নিতে হবে। এই নাটটা খসালে তো আমরা এটা খুলে নিতে হবে। আচ্ছা, আর মোটর তো আছে, যখন ইলেকট্রিক থাকবে ইলেকট্রিক, দুইটা তো সেম, এটার কোনো ডিফারেন্ট নাই তো? যখন আপনি বিদ্যুৎ না থাকবে তখন আপনি যখন হাতে চালাবেন তখন এই ক্ষেত্রে বেলটা খুলে দিতে হবে। তাহলে এটাতে তো তেল দাঁড়িয়ে আছে, মোটর আছে, তাও তেল দাঁড়িয়ে আছে। আচ্ছা, এটারও বাটি পাবেন 20টা। এরপরে কোনটা? এরপরে সবচেয়ে আকর্ষণীয় হলো 300 লিটার। 300 লিটার? হ্যাঁ, এটা তো দেখতেছি একদম স্ট্রেট, এটার কোনো মানে ম্যানুয়ালেরও কিছু দেখতেছি না, বা ইলেকট্রিকের মোটরও কিছু দেখতেছি না। এটার ভিতরে সব কিছুর ভিতরে? হ্যাঁ। এটাতে কোনো র‍্যাপিংই খুলেন না আপনারা? ইনটেক মাউন্ট সবই। এটা হলো বল ধরবে আপনার হলো 35 কেজি। 35 কেজি দুধ ধরবে? আচ্ছা, আর হচ্ছে এটার বাটি কয়টা? এর বাটি থাকবে 30টা। এটার বাটি থাকবে 30টা? 30টা। হ্যাঁ। এগুলো কি এসএস এর? সম্পূর্ণ এসএস, সব মেশিনে আমাদের এসএস, আমাদের কোনো এমএস এর মাল নেই, কোনো আমরা নিকেল করা মাল নেই, আমাদের সম্পূর্ণ এসএস এর মাল। কেউ যদি এসে চুম্বক নিয়ে যদি এসে দেখে নিতে চাই আপনাদের কোনো সমস্যা নাই তো? না, কোনো সমস্যা নেই, আমরা তাদের স্বাগত জানাই। এরপরে দেখতেছি একটা, ওই যে ছোট যেগুলো দেখলাম ডুয়েলের মতো, এটাও সেম দেখতেছি, এক মন দুধ ধরবে। এটা ঘন্টা প্রোডাকশন হলো 450 লিটার। এটা হলো ডুয়েল, এটাও ডুয়েল, কেউ করতে পারবে, কেউ বিদ্যুতেও করতে পারবে। হাতে করতে গেলে সেম এটার মতো ডুয়েল করে দিতে হবে, আর বিদ্যুতে করতে গেলে হ্যান্ডেল করে দিতে হবে। এটারও তো তাহলে তেল দেওয়ার ইয়ে জায়গা আছে? এটারও তেল দেওয়ার জায়গা আছে। এটা দুটো অংশ থাকে, ছোটগুলোতে একটা অংশ থাকে, এটা এর সামনে থাকে বা পিছনেও আছে। আর এটা বড়? হ্যাঁ, এটা বড়, 450 লিটার। 450 লিটার ঘন্টায়? হ্যাঁ, এটা বড় বড় মিষ্টির ব্যবসায়ীরা, বড় বড় খামারিতে চলবে। জি, বুঝতে পারছি। আর এটার বাটি কয়টা ভাই? জান এটার বাটি হলো 40টা। 40টা? তাহলে ক্রিমও তো বেশি কাটবে? হ্যাঁ, অবশ্যই ক্রিম বেশি কাটবে, যত বড় মেশিন দিবেন আপনার তত ক্রিম বেশি কাটবে। তো ভাই, এই যে এই মেশিনগুলোর সাথে কি সার্ভিস দিচ্ছে? এই মেশিনগুলোর সাথে 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকছে। 1 বছরের ফ্রি সার্ভিসের ওয়ারেন্টি? জি। আর এগুলো তো MS এর কোনো সম্ভাবনা নেই, এগুলো সম্পূর্ণ SS এর? সম্পূর্ণ SS। স্পট বাটিগুলো কি SS এর? বাটিও SS। আচ্ছা, তো যারা এই মেশিনগুলো কিনতে যাচ্ছে তারা কিভাবে কিনবে? যারা মেশিনগুলো কিনতে যাচ্ছে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারে, বা আমাদের অফিসে এসে সরাসরি ভিজিট করে ক্রয় করে নিতে পারে। আপনাদের অফিস লোকেশন? আমাদের অফিস লোকেশন হেড অফিস দক্ষিণখান উত্তরা ঢাকা, শাখা অফিস শাহজাহানপুর বগুড়া। শাহজাহানপুর বগুড়া। অনলাইনের মাধ্যমে কিভাবে? অনলাইনের মাধ্যমে আমাদের 10-20 হাজার টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারে। এটা কি জেলা পর্যায়ে যাবে না থানা পর্যায়ে? প্রথমত জায়গায় থানা পর্যায়ে যায়, প্রপার থানা পর্যায়ে যায়। জি,
বাকি সব প্রায় জেলা অংশ বেশি যায়। মেশিনের উপরে আপনার অ্যাডভান্স করতে হবে মেশিনের দাম। বুঝতে পারছি, তো ধন্যবাদ ভাই মেশিন সম্পর্কে বলার জন্য। তো দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে আজকে ক্রিম সেপারেটরের কালেকশন নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছিলাম। তো কতগুলো দেখুন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা। আগে তো 300 লিটার পর্যন্ত এনাদের স্টকে থাকতো, এখন দেখতেছি 450 লিটার পর্যন্ত এনাদের স্টকে আছে। যার যেমন চাহিদা সে সামন নিতে পারে। যারা খামারি ভাই বা বড় মিষ্টির কারখানা আছে তারা সব থেকে বড় 450 লিটার বা 300 লিটার নিতে পারেন। যারা ছোটো পরিসরে ইয়ে করতেছেন তারা 160 লিটার নিতে পারেন। যারা বাসা বাড়ির জন্য নিজেরা ঘি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য শুধু 60 লিটারটা আছে। তো যারা এই মেশিনগুলো অর্ডার করতে চাচ্ছেন ভাইয়ের দেওয়া ইনফরমেশন অনুযায়ী যোগাযোগ করুন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।